শিক্ষাদান চলাকালীন শিক্ষাগার যে নীতি উৎকর্ষতা এবং শিক্ষার্থীর অগ্রগতি প্রত্যাশা অনুযায়ী হচ্ছে কিনা যাচাই করার জন্য আমরা যে মূল্যায়ন করে থাকি তাকে বলা প্রস্তুতিকালীন মূল্যায়ন। এবং এই মূল্যায়নটিকে সম্পূর্ণ করার জন্য পাঁচটি সূচক নির্দিষ্ট করা হয়েছে। এগুলি হলো অংশগ্রহণ বা পার্টিসিপেশন, প্রশ্ন করা বা অনুসন্ধান অর্থাৎ কোশ্চেনিং এন্ড এক্সপেরিমেন্টেশন, ব্যাখ্যা এবং প্রয়োগের সামর্থ্য অর্থাৎ ইন্টারপ্রিটেশন এন্ড অ্যাপ্লিকেশন, সমানুভূতি ও সহযোগিতা অর্থাৎ এমপ্যাথি এন্ড কোঅপারেশন, নান্দনিকতা এবং সৃষ্টিশীলতার প্রকাশ অর্থাৎ অ্যাস্থেটিক অ্যান্ড ক্রিয়েটিভ এক্সপ্রেশন অফ নলেজ। এবং এই পাঁচটি সূচকের আদ্যক্ষরগুলিকে মিলিয়ে পিকক শব্দটি আসে, তাই এই মূল্যায়নটি হলো পিকক মূল্যায়ন মডেল।